হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম পিন্টারেস্ট মার্কেটিং। সো যারা পিন্টারেস্ট মার্কেটিং দেখেছেন, আমি আশা করব তারা সবাই মার্কেটিংটা ভালোভাবে পারবেন, কারণ শুধুমাত্র পিন্টারেস্ট মার্কেটিং করলেই আর্নিংটা সম্ভব। তারপরও অনেক আরও অনেক অনেক ট্রাফিক সোর্স আছে, ট্রাফিক সাইট আছে, যেসব সাইটেও আপনারা অ্যাক্টিভ ট্রাফিক পাবেন। সো আজকের পর্বে আমি দেখাবো আপনাদেরকে কইরা মার্কেটিং। সো চলুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আমরা এখানে সার্চ দিব কিউইউআরএ, ওকে, কইরা। সো কইরাতে কিন্তু অ্যাক্টিভ ট্রাফিক আছে, কইরাতে মার্কেটিং করলে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। সো এখানে আমরা ফার্স্টে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, ওকে। সো আমরা এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ওকে, এখন একটা পাসওয়ার্ড দিব। ও এটা তো হচ্ছে না, সো আমরা এখানে এভাবে হবে না, সাইন আপ উইথ ইমেল এইভাবে দিতে হবে। নামটা কপি করে নিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে, লাস্ট নেম দেওয়া হলো। এখানে পাসওয়ার্ড দিব আমি, মোটর সাইকেল। সো সাইন আপ, কোরাতে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমার ইন্টারেস্ট কোন কোন জিনিসের উপর, সো আমি সেই সেই জিনিসের উপরে, যেহেতু আমরা মার্কেটিং করব, সো আমরা এখানে টেকনোলজি দিতেই পারি, সমস্যা নেই, হেলথ দিতেই পারি, কারণ আমরা হেলথ রিলেটেড মার্কেটিংও করবো এখানে, যেহেতু সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করব। সো এখানে বিজনেস দিলাম, এখানে কি দেওয়া যায়, ফাইন্যান্স, স্মার্টফোন এটা রাখি, অ্যাপল কোম্পানি এটাও রাখি, কারণ আমরা মোবাইল টেকনোলজি এটাও রাখি, কারণ এগুলো আমাদের দরকার আছে, অ্যাপল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটাও রাখবো, কম্পিউটার রিচার্জ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউট্রিশন, এক্সারসাইজ, হেলদি লিভিং, ফিটনেস, হেলদি ইটিং, ফার্মাসিউটিক্যালস, হিউম্যান বডি, এগুলো আমরা দিয়ে নিব। আরও দেখি কী দেওয়া যায়, কারেন্ট বিজনেস, ওয়েট লস, ডায়েট, স্মল বিজনেসটা রাখবো, কোম্পানি এটা রাখবো। তারপর আমরা স্যামসাং মোবাইল, আইফোন প্রোডাক্ট, মানিটা রাখবো, মানে এগুলো ইন্টারেস্টটা কেন দিচ্ছি সেগুলো আপনারা একটু পরেই বলছি কেন দিচ্ছি। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি এস টেন, ওকে, এগুলো তো অবশ্যই দেওয়া লাগবে, স্যামসাং গ্যালাক্সি S8, আইফোন X, মেক মানি অনলাইন, ওয়ান্টিং অ্যান্ড মেকিং মানি, ওয়েলথ, কারেন্সিস, স্পেন্ডিং মানি, মানি ট্রান্সফার, স্যামসাং গ্যালাক্সি, মানে ফোন রিলেটেড তো সবই দিয়ে দিব, কারণ যেহেতু আমরা আইফোন, স্যামসাং, মানে বিভিন্ন গিফট কার্ড রিলেটেড অফার এখানে প্রমোট করব। সো সেহেতু এখানে যা যা পারি আমরা, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, মানে যেহেতু আমরা সিপিএ মার্কেটিং করব, সেহেতু আমাদের এগুলো দরকার আছে, US ডলার, কয়েন্স, ওকে, বিটকয়েন দিব, ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি, ভার্চুয়াল কারেন্সি, কারেন্সি এক্সচেঞ্জ, পেপাল, অনলাইন ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে, সেভ মানি অ্যান্ড বিং 30, ওকে, আইফোন X ম্যাক্স, আইফোন, শাওমি, স্যামসাং,
অনলাইন ট্রেনিংটা রাখবো, ওয়েব মার্কেটিং, ব্লগিং অ্যাডভাইস, ট্রাফিক, ওয়েব ট্রাফিক সার্চ, ওকে নেক্সট। এখানে ইংলিশটা গেল কই? আচ্ছা ওকে, আমরা এখন আপাতত থাক, কেমন আমরা ডান দিয়ে দিই, সমস্যা নাই। আমরা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেব, তা না হলে অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে। আচ্ছা ওকে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইও হয়ে গেছে। তো এখন আমাদের যেটা কাজ, আমরা আবার কোরাতে ক্লিক করলাম। সো কোরিয়াতে মার্কেটিং করার অনেকগুলো প্রসেস আছে। আপনাদের যদি মনে চায় যে না আপনারা কান্ট্রি চেঞ্জ করবেন, এই যে এখান থেকে এই যে এখন ল্যাঙ্গুয়েজ আছে, সিলেক্ট অল ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ক্লিক করতে পারেন। ফলো ফাইভ মোর স্পেস, আচ্ছা আরও পাঁচটা স্পেসকে আমার ফলো করতে হবে। সো আমরা এখানে দেখবো আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা ফার্স্ট স্পেসকে ফলো করব। সো ফলো এইভাবে করব না, আমরা এখানে সার্চ দেব, গিভ অ্যাওয়ে, সো এখানে আমরা স্পেসে ক্লিক করব। ওকে, গিভ অ্যাওয়ে প্ল্যাটফর্ম, ওয়ান ফলোয়ার, যেটাতে দেখবো বেশি আছে আমরা শুধু সেটাকেই ফলো করব। ওকে আচ্ছা আচ্ছা, ওকে দেখতে থাকি সব। আচ্ছা কয়েন চিপ, আচ্ছা এখানে আপাতত নাই, তারপর আমি এখানে যেটাতে বেশি আছে সেটা আপাতত ফলো করে রাখি। হ্যাঁ মানে একটা দেখেছিলাম যে 36 জন আছে, আচ্ছা আপাতত এটা এই স্পেসটাকে আপাতত ফলো করে রাখি, ফলো স্পেস। ওকে একটা স্পেসকে ফলো করলাম। স্পেস মানে আপনার গ্রুপস, ফেসবুকের যেরকম গ্রুপস আছে এটাও ঠিক সেরকম এক একটা গ্রুপস আপনারা এখানে পোস্ট করতে পারবেন। হ্যাঁ এখানে আপনারা পোস্ট করতে পারবেন। সো এই যে এইসব বড় বড় গ্রুপে আপনারা যদি এখানে যদি পোস্ট করেন আপনারা আর্নিং করতে পারবেন। এই কইরা মার্কেটিংয়ের একটা সিস্টেম, অনেকে হয়তো কইরা মার্কেটিং করতে পারে না, কীভাবে কইরাতে মার্কেটিং করতে হবে অনেকে জানেও না। হ্যাঁ আচ্ছা এখানে আমরা দিই আচ্ছা এটা আপাতত করতেছি। যখন অ্যাপ্রুভ করে নিবে তখন আমি এখানে পোস্ট করতে পারবো, সমস্যা নেই। কন্টেস্ট,
আজকে আমরা চেষ্টা করব, মানে আমরা যেই রিলেটেড মার্কেটিং করব সেই রিলেটেড কিছু গ্রুপসে, ঠিক আছে, জয়েন করার জন্য। আচ্ছা, এখানে ফটো এটা আসলে কিসের? আচ্ছা, কন্টেস্ট প্রাইজ যেহেতু আছে সেহেতু এটাতে আমরা ফলো করতেই পারি, কারণ এখানে অনেক ফলোয়ার আছে, মোটামুটি ভালো একটা ফলোয়ার আছে, এটা দরকার আছে। যেহেতু ফলোয়ার আছে সেহেতু আমাদের এটা প্রয়োজন আছে। ফলো স্পেস, আচ্ছা, কন্টেস্ট গেল। কইরা মার্কেটিং ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেখানে দেখায়নি কিভাবে মার্কেটিং করতে হবে। সবে আসলে এখানে দেখায় কোশ্চেন করো, আনসার করো ওইভাবে, কিন্তু এখানেও কিছু সিক্রেটস আছে। সিক্রেটসটা হলো এসব এখানকার স্পেসগুলো, এই যে স্পেসগুলো আপনারা চাইলে এখানে একটা স্পেস ক্রিয়েট করে, ঠিক আছে, তারপর এখানে আপনারা মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, আপনারা আপনাদের রিলেটেড একটা প্রোডাক্ট রিলেটেড একটা স্পেস ক্রিয়েট করবেন। আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে। আচ্ছা, আমাকে আরও পাঁচটা গ্রুপ, আরও তিনটা গ্রুপে জয়েন করতে হবে। সো আমরা এখন এখানে দেখি, গিভ অ্যাওয়ে, আমরা স্পেসকে টার্গেট করব, অবশ্যই স্পেসকে টার্গেট করব। আচ্ছা, যেহেতু ওইভাবে আসেনি, দেখি। দেখি কিরকম পাই আমরা। আচ্ছা, এখানে স্মার্ট ফোনসে 579.3K ফলোয়ার আছে, বুঝতে পারতাছেন? যদি এইখানে যদি আমি যদি মানে প্রমোট করি অফারটা, তাহলে কিরকম একটা মানে ফলোয়ার আছে। লেটেস্ট স্মার্টফোন অ্যান্ড পিসি, এই ধরনের গ্রুপসে আমরা জয়েন করব। টেক রিভিউস, আচ্ছা, টেক রিভিউ নিছি যা। আচ্ছা, অল থিংস হাওয়াই, আচ্ছা, এটা দরকার নাই। আচ্ছা, আমরা কাজ করি এই গ্রুপগুলো তো যেহেতু ওপেন করছি, এগুলো তো ফলো করে দিই স্পেস, যখন অ্যাপ্রুভ করবে তখন আমরা এই গ্রুপগুলোতে পোস্ট করে দেবো। ওকে, ফলো স্পেস, আচ্ছা, ওকে। এখানে দেখছেন কি পরিমাণ একটা ফলোয়ার আছে, কি পরিমাণ, এবং এটা 13 জন, এটা কন্ট্রিবিউটরস ভিউটরস, এটা 13 জন এটাকে কন্ট্রোল করে গ্রুপটাকে। ওকে, দেখছেন এখানে নিউজ, রিভিউস, ডিসকাশন, গিভ অ্যাওয়েস, বুঝতে পারতাছেন? এখানে গিভ অ্যাওয়ে পর্যন্ত চলতেছে। সো এই গ্রুপটাতে এটা আমার ফেভারিট। হ্যাঁ, এটাকে অবশ্যই মনে করেন যে এটা নোটিফিকেশনটা অল দিয়ে দিই, এটা যেহেতু আমার ফেভারিট এই গ্রুপসটা। ওকে, স্মার্টফোনস, দেখি আরও কোনো গ্রুপ পাই কিনা, এরকম বড় বড় গ্রুপের আমার প্রয়োজন। লেটেস্ট স্মার্টফোন আপডেটস, এই গ্রুপটা তো প্রয়োজন আছেই। সো আপনারা চেষ্টা করবেন এই ধরনের কিছু গ্রুপে, মানে এসব বড় বড় যে গ্রুপগুলো আছে, আমি এখানে মানে আমার নিজের, আমি আপনাদেরকে লাইভ কাজ করার সাথে সাথে আপনাদেরকে কাজ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মার্কেটিংটা আপনারা কীভাবে করবেন, সো এটা হচ্ছে আপনাদের বেসিক একটা ধাপ। সো আপনাদেরকে দেখানোর মাধ্যমে আমি বলে দিচ্ছি যে আপনারা কীভাবে করবেন। আপনারা শুধু ধৈর্য ধরে দেখুন, পুরো টিউটোরিয়ালটা না টেনে দেখেন, অনেক কিছু জানতে পারবেন, আমি অনেক কিছু এখানে শেয়ার করব। হ্যাঁ, কী করবেন দেখেন, খুঁজতে থাকবেন, জাস্ট এখানে খুঁজতে থাকবেন আপনাদের আরও কোনো এরকম বড় বড় কোনো গ্রুপ আরও আছে কি না। ওকে,
আচ্ছা ওকে, আপাতত এই পর্যন্তই থাক, ফলো স্পেস। এটাতেও প্রায় 238.9K ফলোয়ার্স আছে, 81 জন কন্ট্রিবিউট করতেছে এটাকে, সো এই গ্রুপটা আমার দরকার আছে। ওকে, এটাকে নোটিফিকেশন অল করে দেব। এই গেল আমার গ্রুপে জয়েন করার, তারা যে টার্গেটটা দিচ্ছে, এখন আপভোট করতে হবে আমার 5 জনকে, মানে এগুলো আমাকে অবশ্যই আপভোট করতে হবে। আমি আপভোট করে দিই আপাতত অল্প কিছু ভোটকে, 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে, আমার এটাও আপভোটেরটাও হয়তো ক্লিয়ার হয়ে গেছে, একটু রিলোড দিয়ে দিবেন। এখন আজকে কোশ্চেন আর থ্রি ক্রেডেনশিয়ালস অ্যাবাউট হোয়ার ইউ লাইফ ওয়ার্ক স্টাডিজ। আচ্ছা এটাও দিব, আচ্ছা এটাকে ক্লিয়ার করি। এমপ্লয়মেন্ট দেই, পজিশন কোম্পানি সিপিএ গ্রিপ স্টার্টেড ইয়ার, ধরেন এই বছরই দিলাম, আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, দিয়া সেফ। যাক একটা হইলো, আর একটা টার কোম্পানি দিয়ে দিই। সিপিএল ইট কারেন্টলি ওয়ার্ক হিয়ার, আর একটা দিতে হবে, টার এখানে দিয়ে দেন অ্যাড ওয়ার্ক মিডিয়া। ওকে, হুফ, এটাও ক্লিয়ার আমার। আবার পেজটাকে একটু রিলোড দিব। এখন আজকে কোশ্চেন, আনসারে কোশ্চেন, এখন আমরা একটা কোশ্চেন্স বাছাই করব, কোশ্চেন্স তৈরি করব। সো এখানে সার্চ দিব, আচ্ছা এখানে কিছু করার দরকার নেই, আমরা এখানে জাস্ট একটা কোশ্চেন্স অ্যাড করব। সো আনসারের এখানে আমরা অ্যাড কোশ্চেন্সে ক্লিক করব, ক্লিক করে এখানে সার্চ দিব হাউ টু উইন স্যামসাং S21। ওকে, অ্যাড কোশ্চেন্স হাউ টু উইন স্যামসাং S21, ইউজ সাজেশনস। ওকে, এখন আমরা এটা কোন কোন জায়গাতে আমরা দিতে যাচ্ছি, আচ্ছা আমি যেসব জায়গাতে মানে আমার গ্রুপস করা তাদের এইসব জায়গা সিলেক্ট করে দিয়ে ডান করে দেব। আমার এখন ওনাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দেব, যেহেতু আমি 25 জনকে পাঠাতে পারবো, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, আমারটা হয়ে গেছে অলরেডি, তারপরও আমি দেখি আর হবে না,
হয়ে গেছে, ডান। ওকে, আমার একটা কোশ্চেন হয়ে গেছে। আমার এই যে মোটামুটি আমার সব হয়ে গেছে, এখন আমি কি করব, আমার এটাতেই আমি আনসার দেব, আমার এটাতেই আমি আনসার দেব। সো এখন আমি কি করব, আমার পুরোটা কপি করলাম, আনসারে ক্লিক করব, নিজের কোশ্চেনসে নিজে আনসার করব, পেস্ট করে দিলাম। বোল্ড করে দিলাম, এখন আমি এখানে লিংক অ্যাড করব। ওকে, অ্যাড, এটাতে একটা লিংক অ্যাড হয়ে গেছে। এটা বোল্ড করে দেব, এটাতে আমি লিংক অ্যাড করে দেব, অ্যাড। এখন আমাদের মেন কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে এখানে লিখে দেব ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার, আচ্ছা এটা সব বড় হাতের দিই, ক্লিক হেয়ার। অ্যাড করে দিলাম, ক্লিক হেয়ারে দিয়ে দিলাম। সো এখন আমরা এখানে একটি ইমেজ অ্যাড করে দেব, ইমেজটা অ্যাড করে দিলাম, দিয়ে জাস্ট আমরা পোস্ট করে দেব, শেষ। নিজের কোশ্চেন্সে নিজের আনসারটা করে দিলাম। এটা হচ্ছে গিয়ে মানে হাউ ডু আই উইন এ স্যামসাং S21, এটা আমি করেছি, এবং আমি আবার এটাকে এটাতে আবার একটা আনসার করে দিলাম। এখন কি হবে, আমি যাদেরকে এটাতে আনসার করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি, তারা এখানে আসবে, এসে তারাও কিন্তু দেখবে, তারাও অনেকে আছে, তাদের তারাও আবার আনসার করবে। সো এইভাবে দেখা গেছে অনেকে এখান থেকে একটা মনে করেন যে তারা যখন এই আনসারটা দেখবে, দেখে এখানে যখন এই লিঙ্কগুলো দেখবে, অনেকে ক্লিক করবে, ক্লিক করলেই আপনার ল্যান্ডিং পেজে চলে যাবে। ওকে, আপনার ল্যান্ডিং পেজে চলে যাবে। সো এখান থেকে এইভাবে একটা আর্নিং হয়ে গেল। আপনারা এখন করবেন কি, এখানে বিভিন্ন ওয়েতে, ফার্স্ট আপনাদের কাজটা হবে বিভিন্ন ওয়েতে কোশ্চেন করবেন, ওই প্রোডাক্ট রিলেটেড, ওই অফার রিলেটেড কোশ্চেন করবেন। আপনারা পাঁচটা পারলে পাঁচটা কোশ্চেন করবেন, উই রিলেটেড কোশ্চেন করবেন, করে জাস্ট উই রিলেটেড কোশ্চেন করে আপনারা আবার আপনাদের কোশ্চেন্সে আনসারটা দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, একজনে জাস্ট নাও, একজনে আস্টও করছে। সো এইভাবে আপনারা কোরিয়াতে মার্কেটিংটা করবেন। এখন আসেন কোরিয়াতে আরেকটু ওয়েতে, আপনারা আরেকটু অন্য ওয়েতে মার্কেটিং কীভাবে করবেন। সো আপনাদের, আপনারা ফার্স্ট করবেন কি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন। হোমে ক্লিক করেন, অ্যাকচুয়ালি পিন্টারেস্টে মার্কেটিং করার এত এতভাবে মার্কেটিং করি যে আপনার অন্য অন্য সাইট যেগুলো আছে, যেমন এই যে সব সাইটে মার্কেটিং ঠিকমতো আমরা করি না। হ্যাঁ, আচ্ছা, আগে আমরা এখানে আমাদের সব ফিচার্স এখন অন হয়নি, তো আমরা এখানে টপিক দিয়ে দিই, টপিক গিভ অ্যাওয়ে, ফ্রি, উইথ দিয়ে ডান করে দিলাম। টপিক মোটামুটি অ্যাড হয়ে গেল।
এই যে আপনারা এই ডিসকভার স্পেস এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখানে ক্রিয়েট স্পেস এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা একটা স্পেস ক্রিয়েট করবেন। মার্কেটিং করতে গেলে এটা আপনাদের লাগবে। সো আমি এখানে একটা নেম দিচ্ছি আপাতত, অ্যাওয়ে অ্যান্ড কন্টেস্ট, ওকে এখানে দিয়ে দিই ফ্রি অ্যাওয়ে টেক্স অ্যান্ড কন্টেস্ট, কন্টেস্ট এটুক দিলাম, ক্রিয়েট করলাম, আমাদের একটা স্পেস হয়ে গেছে। সো এটা আমরা স্কিপ দিয়ে দিলাম, এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখানেও আমরা স্কিপ দিয়ে দিব, বাস শেষ, আমাদের একটি স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই স্পেসটাতে আমরা করব কি, এখানে ক্লিক করি একটু, এই স্পেসটাতে আমাদেরকে সাজাতে হবে, সাজাতে হবে, সেটিংয়ে যাব, ইউআরএলও হয়ে গেছে অলরেডি, ডিটেলস, স্পেস কালার, স্পেস আইকন, স্পেস আইকন আমি একটা দিয়ে দিই যেহেতু আমার কাছে আইকন আছে, এটা দিয়ে দিলাম, স্পেস কভার ফটোটাও দিয়ে দিই যেহেতু আমার কাছে আছে, এটা দিয়ে দিই। আচ্ছা হয়ে গেছে মোটামুটি, এনি ওয়ান ক্যান কমেন্ট কোশ্চেন্স, অ্যালো কন্টেন্ট সাবমিশন, অ্যালো করে দিলাম, নো লিঙ্কস ফ্রম, আচ্ছা ওকে, আমাদের মোটামুটিভাবে ভাবে আমাদের স্পেসটার মোটামুটি একটা লুকে আসছে এখন। হ্যাঁ আমরা এখন আবার আমাদের আর একটা কথা বলিনি, আপনারা কোরা থেকেও আর্নিং করতে পারবেন, কোরা থেকে আর্নিংয়ের সিস্টেম, এই যে কোরাতে এই যে আর্নিং নামে একটা অপশন আছে, আপনাদের একটা এই স্পেসটাতে যে যত পরিমাণ আপনার ভিজিটর হবে হলেই দেখবেন যে আপনাদের এখানে আপনার ওরা মনিটাইজ অন করে দিয়েছে, তখন আপনারা এইখান থেকেও আপনারা আর্নিং করতে পারবেন। এখনও অনেক কিছু দেয়নি, আপনারা এই যে এগুলো পড়ে নেবেন। হ্যাঁ এই স্পেস আর্নিং ইজ বেসড অন হাউ মাচ পিপল এঙ্গেজড উইথ দ্য স্পেস অ্যান্ড দ্য অ্যাডভার্টাইজিং রেভিনিউ জেনারেটেড ফ্রম দিস ইউসেস। সো আপনারা এটা পড়ে নেবেন, পড়লে আবার এখানে সি অল কোশ্চেন্স আছে এগুলো দেখে নেবেন। এখন ব্যাক টু স্পেসে আবার ক্লিক করছি আমি, এখানে আর্নিং আর্নিংয়ের যে প্রোগ্রামটা কীভাবে আর্নিংটা হয় আপনাদের এটা আপনারা একটু দেখে নেবেন, যত পারবেন এখানে ফলোয়ার গেইন করবেন আপনারা, অবশ্যই আপনাদের এই এখান থেকেও আপনারা আর্নিংটা করতে পারবেন। সো এখন আমরা অ্যাড ইউর ফার্স্ট পেজ অফ কন্টেন্ট এটা দিচ্ছি, মেক ইউর ফার্স্ট পোস্ট, শেট ফার্স্ট পোস্টটা এখানে দিয়ে দিই, এই লাইনটা কেটে দিব আমরা, এখানে দিই আই সি কে ক্লিক হেয়ার্স, এখানে আমরা আবার আগের মতো আমাদের লিঙ্কটা দিয়ে দিব, চেনা হচ্ছে না, আচ্ছা ওকে লিঙ্কটা ক্লিক হেয়ার দিয়া, ওকে আমাদের লিঙ্কটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি, কপাল ভালো থাকলে পোস্ট হইতেও পারে, ওকে
আচ্ছা, ওকে, এই পোস্টটা ইমেজটা এখানে আসলে অ্যাকচুয়ালি মানায় নাই, পোস্টটা থাকবে ইমেজটা থাকবে এইখানে। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট আমরা কিছু দেখি পোস্ট করে দেব। আচ্ছা, এটার প্রয়োজন নাই, আমাদের পোস্টটা হয়ে গেছে। সো এখন আমাদের এই পোস্টে কেউ আসলে এখান থেকে আর্নিং করতে পারবে। এখন যেহেতু আমি ইনভাইট করতে পারতেছি না, আমার কোনো ফ্রেন্ড নেই কোরাতে, কোরাতে যখন ফ্রেন্ড হবে তখন আমরা অবশ্যই অবশ্যই অন্যান্য পিপলদেরকে এখানে ইনভাইট করতে পারবো। ওকে, সো এইভাবে আপনারা কোরাতে মার্কেটিং করবেন। কোরাতে মার্কেটিং করতে হলে ফার্স্ট আপনাদেরকে অবশ্যই এখানে যেই কোশ্চেনগুলো ছিল আমি যেগুলো পূরণ করছি আপনারা দেখেছেন, আর তারপর একটা ডিসকভারি স্পেসে গিয়ে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন, একটা স্পেস ক্রিয়েট করে নেবেন, একটা স্পেস ক্রিয়েট করে নিয়ে ওইখানে পোস্ট করবেন। পোস্ট করার পর এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিই, পোস্ট করে নেবেন এবং তারপর আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন্স করে সেই কোশ্চেন্সে আবার নিজেরাই আনসার করবেন। হ্যাঁ, এইভাবে আপনারা মার্কেটিংটা করবেন। ওকে, সো আজকে এ পর্যন্তই, আপনারা বুঝতে পারছেন যে কইরাতে কীভাবে মার্কেটিংটা করতে হবে। আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে একটা স্পেস ক্রিয়েট করতে হবে, স্পেস ক্রিয়েট ছাড়া আপনারা কইরাতে কোনো কখনোই মার্কেটিং করতে পারবেন না, আপনাদের আর্নিংটা হবে না। আর আপনারা যদি একটা স্পেসকে যদি আপনারা যদি মানে ওই লেভেলে নিয়ে যেতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনারা আপনাদের এই স্পেস থেকেও আর্নিংটা করতে পারবেন। ওকে, সো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে স্পেসটাতে, স্পেসটাকে অবশ্যই যে একটা মানে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য, বেশি বেশি ফলোয়ার গেইন করার জন্য। ওকে, সো এইভাবে আপনারা এই এই অল টাইম আপনার এই আপনাদের এই স্পেসে অল টাইম পোস্ট করতে থাকবেন, যত পারবেন পোস্ট করবেন, যত পারবেন পোস্ট করবেন। তারপর দেখবেন আপনারা কোরা থেকেই আর্নিং করতে পারেন, কোরা থেকেই দেখবেন যে $100 উপর আপনাদের দৈনিক ফ্রিতে অ্যাক্টিভ ট্রাফিক পাবেন আপনারা এই কোরাতে, কোরা থেকে আপনারা আর্নিং করতে পারবেন। সো সো আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা কীভাবে কোরা থেকে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি এই এরকম একটা স্পেস ক্রিয়েট করেন, এই স্পেসটা ক্রিয়েট করলে, এই স্পেস ক্রিয়েট না করলে আপনারা আর্নিং করতে পারবেন না। আপনারা যদি এরকম কোরাতে যদি এরকম একটা স্পেস ক্রিয়েট করেন, স্পেস মানে একটা গ্রুপস, এরকম একটা স্পেস ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে দেখা গেছে আপনারা কোরা থেকে অ্যাক্টিভ ট্রাফিক পাবেন। এবং আপনারা দেখা গেছে যখন আপনাদের এখানে অনেক ফলোয়ার হবে তখন আপনারা এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন। আর এই কোরাতে আর্নিং এর আর একটা প্রসেসটা তো বুঝতেই পারছেন, এই যে আর্নিং, এই বাটনে ক্লিক করলে আপনার এখানে কিভাবে আর্নিং করতে হবে তার সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে। হ্যাঁ, সমস্ত প্রসেসটা এখানে দেওয়া আছে, আপনার এগুলো দেখে নেবেন, এগুলো দেখে আপনারা এখান থেকে আর্নিং মানে মার্কেটিংটা করবেন। আর আমি যেভাবে আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখিয়েছি, সো আপনারা ঠিক সেম টু সেম এই একইভাবে আপনারা এই কোরাতে মার্কেটিং করবেন। কোরাতে ফার্স্ট একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে যেমন আমি যেরকম এখানে অনেকগুলো কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলোর মানে ঠিক করছি, তারপর এখানে কোশ্চেন করছি, কোশ্চেন করে নিজে আবার নিজের সেই কোশ্চেন্সে আনসার করছি, আনসার করছি, তারপর আবার আমি নিজে একটা গ্রুপস ক্রিয়েট করছি, সেই গ্রুপসে আবার আমি পোস্ট করছি, আবার এই গ্রুপসটাকেও আর্নিং করা যাবে অনেক ফলোয়ার যদি হয়। তারপর আবার আপনারা এখানে আমি কীভাবে অন্যান্য গ্রুপে জয়েন হয়েছি, কীভাবে কী করছি, আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটিতে সম্পূর্ণটাই দেখছেন। আর আমি আশা করি আপনারা আমার এই টিউটোরিয়ালটি দেখলে আপনাদের আর অন্য কোনো জায়গা থেকে কোরা কোরা নিয়ে আপনাদের আর অন্য কোনো কারো কাছ থেকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না, অন্য কারো কাছ থেকেও ভিডিও নিয়ে বা কোর্স ক্রিয়েট কোর্স কিনে আপনাদেরকে শিখতে হবে না, কইরা নিয়ে আপনাদের আর কারো কাছ থেকে কোর্স শিখতে হবে না। জাস্ট এতটুকুই সিম্পল, শুধু এই কনসেপ্টটাই সিম্পল, কিন্তু এতটুকুই সবাই জানে না বা সবাই দেখায় না, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমি আশা করি যে আপনাদেরকে আমি আমার আমি সবটুকুই দিয়েছি, সিক্রেটসটাই আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, সো আপনারা আমার মতো করে মার্কেটিং করবেন, আমি যেভাবে মার্কেটিং করেছি আপনারা সেভাবে মার্কেটিং করবেন। আর অবশ্যই কোরাতে বেশি বেশি এ আবার করতে যাবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দেবে। হ্যাঁ, তারপর বিভিন্ন পোস্টের কমেন্টে কমেন্ট করবেন,
আনসার না দিলেও কমেন্ট করবেন, ওইখানে গিয়ে কমেন্ট করবেন, গ্রুপসটাকে শেয়ার করবেন, তাহলে আপনাদের আর্নিংটা হবে, ইনশাল্লাহ হবে। সো কইরা নিয়ে যদি আর কোনো কোশ্চেন্স থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কইরা নিয়ে যদি আরও কোনো যদি কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।